ফের খবরের শিরোনামে এবার হাতরস। আপনাদের জানিয়ে রাখবো খবরের শিরোনামে হাতরস, কারণ একটি ধর্মীয় অনুষ্ঠানে সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো 27 জনের, যাদের মধ্যে 23 জন মহিলা এবং বেশ কিছু শিশুও রয়েছে বলে জানা যাচ্ছে। বাকি একজন ওখানে রয়েছে, একজন পুরুষ রয়েছেন। আপনারা জানিয়ে রাখি যে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো কমপক্ষে 27 জন পুণ্যার্থী, যার মধ্যে 23 জনই মহিলা বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দু, ঠিক কি জানতে পারছো, কি ঘটনা ঘটেছিল সেখানে? একেবারে সুমন্ত, আমরা যেটা জানি যে ধর্মের রাজ্য বরাবর যে রাম জন্মভূমি এবং একাধিক ধর্মীয় স্থান, মানে ধর্মীয় স্থান রয়েছে যে রাজ্যে, সেই ধর্মের রাজ্যে কিন্তু এক ধর্মের সভায় গিয়ে এই দুর্ঘটনায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, যেখানে একজন ধর্মগুরুর এক সভায় একজন সৎসঙ্গে গিয়ে যথারীতি প্রচুর মানুষ, ধর্মপ্রাণ মানুষ ভিড় করেন এবং যখন সেই সভা শেষ হয় তখনই কিন্তু তারা হুড়োহুড়ি বাঁধে, একটা সেই হুড়োহুড়ির মধ্যে পড়ে 27 জন, অন্তত পক্ষে 27 জনের প্রাণহানি ঘটেছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, এবং যাদের মধ্যে 23 জন মহিলা, যেমনটা তুমি জানাচ্ছিলে 23 জন মহিলা রয়েছে এবং 3 জন রয়েছেন শিশু, 1 জন রয়েছেন পুরুষ। ইতিমধ্যেই যে ঘটনা কি কারণে ঘটেছে এবং কিভাবে ঘটলো সমস্তটা নিয়ে তদন্ত শুরু হয়েছে, তবে এখনো কোন স্পষ্টীকরণ মেলেনি যে ঠিক কিভাবে ঘটনাটি ঘটেছে। আর সমস্ত রকমের দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যিনি যোগী আদিত্যনাথ, তিনি ঘটনাটি সম্বন্ধে জেনেছেন এবং একটি তদন্ত কমিটি গঠন করেছেন, যে কমিটিতে অ্যাডিশনাল ডিজিপি যিনি রয়েছেন নেতৃত্ব করছেন, আগ্রার অ্যাডিশনাল ডিজিপি তিনি এই তদন্ত কমিটির নেতৃত্ব করছেন, এবং ইতিমধ্যেই রাজ্য যে উত্তরপ্রদেশ রাজ্যের 2 জন মন্ত্রী কিন্তু সেই গ্রামের দিকে উদ্দেশ্য দিয়েছে, যে গ্রামের নাম রতিভাগপুর এলাকায় সেই গ্রামটি রয়েছে, সেই গ্রামেরই একেবারে প্রত্যন্ত একটি অঞ্চলে কিন্তু এই সভা হচ্ছিল সমর্থ, এবং যাদেরকে যারা পদপিষ্ট হয়েছেন, যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে স্থানীয় যে হাসপাতাল রয়েছে সিকান্দার বা একটি হাসপাতাল রয়েছে, যে হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হলেও সেখানে কিন্তু একটা চাঞ্চল্যকর অভিযোগ আমাদের সামনে আসছে সমস্ত, যে পর্যাপ্ত পরিমাণে কোনো চিকিৎসক ছিল না এবং চিকিৎসক না থাকার কারণে যারা পদপিষ্ট হয়েছিলেন, যারা গুরুতর আহত হয়েছিলেন তাদেরকে চিকিৎসা দিতে, প্রাথমিক চিকিৎসাটুকু দিতে কিন্তু অনেক দেরি হয়েছে, যার ফলে কিন্তু আরো সমস্যা জটিল হয়েছে সুমন্ত, এবং একাধিক প্রশ্ন কিন্তু উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে, এবং যারা গোটা প্রোগ্রামটি অর্গানাইজ করেছিলেন তাদের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সুমন্ত। এবং এর আগেও আমরা দেখেছি একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে হাতরাস, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, এখনো এই 27 জন, এই সংখ্যাটা কিন্তু একেবারে কম নয় সুমন্ত, এই এই ধরনের এই বড় ধর্মের দুর্ঘটনা, তাও আবার এরকম ধর্মীয় সভায় এই ধরনের বিশৃঙ্খলা কিভাবে হলো, পুলিশ কিভাবে ম্যানেজ করতে পারলো না গোটা ব্যাপারটা, এই সমস্তটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ যথেষ্ট চিন্তিত রয়েছে। এবং তারা যেমনটা জানাচ্ছেন যে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করছে উত্তরপ্রদেশ সরকার, এবং যেমনটা তোমায় জানালাম যে রাজ্য সরকারের 2 জন মন্ত্রী কিন্তু গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুমন্ত। একেবারে শুভেন্দু, এই জায়গা থেকে তোমার কাছে জানতে চাইবো, যারা আহত হয়েছে, যারা হাসপাতালে এই মুহূর্তে ভর্তি, তাদের শারীরিক অবস্থাটা কি তুমি যদি জানাও একবার। একেবারে সুমন্ত, তাদের কিন্তু প্রাথমিক ভাবে চিকিৎসা চলছে, তবে আমাদের কাছে যতটা খবর রয়েছে 27 জন মারা গিয়েছেন সেই আশঙ্কাই করা হচ্ছে, এবং যদিও স্থানীয় সূত্রের খবর এই মৃতের সংখ্যাটা এইটা কিন্তু আরো বাড়তে পারে সুমন্ত, যেটা আরো ভয়ানক একটা ইঙ্গিত দিচ্ছে যে এই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আরো তৎপরতার সঙ্গে কাজ করছে রাজ্য সরকার, কিন্তু সে উদ্ধার কাজ শুরু করে দিয়েছিল ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে, রাজ্য সরকার জানার সঙ্গে সঙ্গে উদ্ধার কার্য শুরু করে দিয়েছিল, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চলছিল, তবে যে প্রাথমিক চিকিৎসা, তোমায় যেটা আগেই জানাচ্ছিলাম সমস্ত, যে প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে কিন্তু একটা গাফিলতির অভিযোগ এসেছিল, পরবর্তীকালে তাদেরকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসা হয়, তবে প্রাথমিক চিকিৎসার জন্য যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেই সিকান্দার রাও হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু যথেষ্ট পরিমাণে চিকিৎসক ছিল না, একমাত্র 1 জন চিকিৎসক ছিলেন যিনি এই এতগুলো রোগ এবং এই হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনাটা পুরোটা সামাল দিতে পারেনি, ফলে শারীরিক অবস্থার অবনতি হয় তাদের, এবং আরো স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে আরো
ঘটনায় আহতের সংখ্যা আরো বাড়তে পারে সুমন্ত, তবে প্রাথমিক চিকিৎসা চলছে, সরকার উদ্ধার কার্য চালাচ্ছে। এই ঘটনাটা কিভাবে ঘটলো, কিভাবে নিঃসন্দেহে অত্যন্ত মর্মান্তিক। 27 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, যার মধ্যে 23 থেকে 25 জন মহিলা আছেন, শিশু রয়েছেন কিছু, এবং তার মধ্যে একজন পুরুষও রয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং হাসপাতালে যারা এই মুহূর্তে ভর্তি রয়েছেন তাদের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়। বেশ কিছু জনকে হয়তো প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বাকিদের অবস্থা বেশ আশঙ্কাজনক। এবং যে হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়েছিল সেই হাসপাতালে কিন্তু সেই সময় একজন মাত্র চিকিৎসক ছিলেন বলে অভিযোগ, এবং যে কারণে প্রপার যে চিকিৎসা সেইটা হতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। এবং আমরা জানি রাখবো যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গড়ে দিয়েছেন, এবং যাতে এই দুর্ঘটনার সঠিক তদন্ত হয়, সঠিকভাবে সমস্ত কিছু উঠে আসে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তিনি নির্দেশ দিয়েছেন তার প্রশাসনকে, এবং দুজন বিধায়ক এই হাতরসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং সেখানে গিয়ে তারা দেখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন যে ঠিক কী ঘটনা ঘটেছিল। এবং যে তদন্ত কমিটি মুখ্যমন্ত্রী গড়ে দিয়েছেন সেই তদন্ত কমিটির কাজই হবে যারা এই ঘটনায় কিভাবে মৃত্যু হলো, এবং যারা এই ধর্মীয় অনুষ্ঠানে উদ্যোক্তা ছিলেন তাদের ভূমিকাটা ঠিক কি ছিল, এই সমস্ত দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।